আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের যে একটি কাবার ফটো রয়েছে এটা কিন্তু থ্রি ডি আকারে মুভ করছে আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে এটি কিন্তু মুভ করাতে পারছেন আর এটি কিন্তু সবার কাছে খুবই আকর্ষণীয় আমাকে অনেকেই ইনবক্সে নক করেছেন যে ভাই এটি আপনি কিভাবে সেট করেছেন আমাকে একটু শিখিয়ে দিন আমাকে একটু দেখিয়ে দিন তো বন্ধুরা ডন্টরি আমি অবশ্যই আপনাদের সবাইকে শিখিয়ে দেব। আর আপনাদের ফেসবুক প্রোফাইল পিক এবং প্রোফাইল কভার ফটোগুলো যদি এরকম দৃষ্টি আকর্ষণ করে সবার তাহলে কিন্তু যে কেউই আপনার ফেসবুক প্রোফাইলটি ভিজিট করবে কারণ আপনার ফেসবুক প্রোফাইলটি যত আকর্ষণীয় হবে তত আপনার ভিজিটার আপনার ফেসবুক প্রোফাইলটি ভিজিট করবে সো এটি আমরা কীভাবে সেট করবো তাছাড়া বন্ধুরা আমরা যখন ফেসবুকে আমরা ভিডিও দেখি তখন দেখা যাচ্ছে অনেক ভিডিওগুলো ভিডিও অপশনটি আমরা যখন অন করি তখন দেখা যাচ্ছে সব ভিডিওগুলোই আমাদের অটোপেলে হতে থাকে কিন্তু অনেকেই এটি চান না যে আমাদের ভিডিওগুলো অটোপেলে হতে থাক আমার যে ভিডিওটি শুধু পছন্দ আমি সেই ভিডিওর ওপর ক্লিক করব এবং সেই ভিডিওটি শুধু পেলে হবে এটি আমরা কীভাবে সেট করে নিতে পারি সো বন্ধুরা আপনি যদি এই কাজটি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে বন্ধুরা চলুন আমরা মূল ভিডিও শুরু করি আর তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার ফ্যামিলির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আপনি সর্বশেষ ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা এই থ্রি ফটো আমাদের সেট করার জন্য আমাদের প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পরে ডান পাশে একটি ক্যামেরার অপশন দেখতে পাচ্ছেন এই ক্যামেরার অপশনে ক্লিক করে দিতে হবে ক্যামেরার অপশনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্টেড আর্ক ওয়ার্ক এইটির উপরে আপনি ক্লিক করে দিন এই যে বন্ধুরা নিচে একেবারে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর ক্লিক করে দিন এই অপশনের উপর ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো কাভার ফটো ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে যে কোনো একটি প্রোফাইল পিক সিলেক্ট করে দিতে হবে এখানে অসংখ্য প্রোফাইল পিক দেখতে পারবেন এখান থেকে যে প্রোফাইল পিকটি আপনার পছন্দ আপনি সেটি সিলেক্ট করে দিবেন বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন যেটাই সেট করছি এটা কিন্তু আমি যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু কি করতে পারছি মুভ করতে পারছি বন্ধুরা তাহলে ধরুন আমি এই কাবার ফটোটি আমি আমার প্রোফাইলে সেট করতে যাচ্ছি তাহলে এটি সিলেক্ট করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এই নেক্সটের উপরে ক্লিক করে দিন নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এটি সেভ করে দিন সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু থ্রি ডি কভার ফটোটি অলরেডি সেভ হয়ে গেছে এখন আমরা যদি আমাদের ভিডিও অপশনে যাই আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখেন আমার এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও অটোমেটিক প্লে হচ্ছে এখন এটি আমি বন্ধ করতে চাচ্ছি যে আমি এভাবে রাখবো না যে ভিডিওটি শুধু আমার পছন্দ সেই ভিডিওটি আমি প্লে করব। তাহলে এটি বন্ধ করার জন্য ডান পাশে একটি থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করে দিন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন তারপরে এখান থেকে সেটিং সেটিং থেকে যাওয়ার পরে নিচে স্ক্রল করে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে একদম নিচে রয়েছে হচ্ছে আপনার মিডিয়া অ্যান্ড কন্টাক্ট এই মিডিয়া অ্যান্ড কন্টাক্টে ক্লিক করে দিন মিডিয়া অ্যান্ড কন্টাক্টে ক্লিক করার পরে এদের নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে অটো পেলে এই অটো পেলে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আমার এইটিতে টিক দেওয়া আছে বিধায় আমি যখনই এটি স্কল করছি তখনই কিন্তু আমার ভিডিওগুলো পেলে হচ্ছে আর যদি আমি নিচে দেখতে পাচ্ছি বন্ধুরা নেভার অটো পেলে ভিডিওস আপনি যদি এইটির উপর টিক দিয়ে দেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আর অটোমেটিক পেলে হবে না দেখেন আমি ব্যাক করে এখন আমার প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে আসার পরে আমি যদি ভিডিওটি ওপেন করি দেখেন এটি কিন্তু আর অটো প্লে হচ্ছে না আমি যখনই যে ভিডিওটির উপর ক্লিক করব সেই ভিডিওটি শুধু পেলে হবে এইভাবে আপনি ইচ্ছামতো আপনার প্রোফাইলটি আপনি সেট আপ করে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে পারে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং বর্তমানে যে করোনার ভয়াবহ পরিস্থিতি আপনারা অবশ্যই সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম